হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদের সাথে নতুন একটা ব্লগ ভিডিও শেয়ার করতে চলে এসেছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আরামবাগ পৌরসভার মেলা আর কি ঘুরতে যাওয়ার ব্লগ। তো চলো, কে কে যাচ্ছে আমার সাথে তোমাদেরকে দেখিয়ে দিই, আর তারপর সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, আজ আমরা কে কে বেরিয়েছি সেই একই সঙ্গ, মানে নিশা আমার যা আছে, লীনা আছে, আর ওইটা যা মন্দিরা ও আছে, আর আগে আছে দুজন আমাদের ছেলেগুলো। এখন আমরা আছি আমাদের বাড়ির সামনে স্টেশন তকিপুরে। এখান থেকে আমরা ট্রেনে চাপবো আর নামবো আমরা আরামবাগ স্টেশনে। তো এই যে দিদি আর তার ভাই মনিদের সাথে এই স্টেশনে এখন দাঁড়িয়ে আছে। মানু তো পুরো হুটোপাটি করছে। তো আমাদের ট্রেন চলে এসেছে, তো এবার আমরা ট্রেনে করে যাব আরামবাগ। এখন আমরা আছি ট্রেনে, আর এর পরের স্টেশন হলো মায়াপুর, আর তার পরের স্টেশন আরামবাগ। এই দিককার জায়গাগুলোতে একেবারেই জনবসতি শূন্য বললেই চলে। তো দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে। এখন আমি দাঁড়িয়ে আছি ট্রেনের গেটের সামনে। এটা দেখে যেন বন্ধুরা আবার ভেবো না যে আমি এই শীতকালেও ঠান্ডা হাওয়া খাওয়ার জন্য গেটের সামনে দাঁড়িয়ে আছি। আমি শুধুমাত্র ভিডিওটা করার জন্যই কিন্তু এখানে দাঁড়িয়ে আছি। মায়াপুর স্টেশন ঢোকার আগে পড়ে মুন্দেশ্বরী নদী, যেটা তোমরা এখন দেখতে পাচ্ছ। কিন্তু এটা চড়া পড়ে এমনই অবস্থা যে দেখে মনেই হচ্ছে না এটা একটা নদী। এখন আমরা ঢুকছি মায়াপুর স্টেশন। এই স্টেশনটা একটা মাঠের মাঝখানে স্টেশন বলা যায়, কিন্তু খুবই সুন্দর, গাছপালা দিয়ে বেশ সাজানো স্টেশন। এরপর আমরা চলে এসেছি আরামবাগ স্টেশনে। এখান থেকে আমরা অটো ধরবো, এরপর আমরা যাব গৌরহাটির মোড়। এখন আমরা আছি টোটোতে। এখান থেকে আমরা যাব গৌরহাটির মোড়। গৌরহাটির মোড়ে আমরা নামবো, নেমে একটুখানি ভেতর দিকে গেলেই বয়েজ স্কুলের মাঠে হয় এই মেলা। স্টেশন থেকে টোটোতে গৌরহাটির মোড় আসতে সময় লাগে 5 থেকে 7 মিনিট। তো আমরা এখন প্রায় পৌঁছেই গেছি, এরপর একটুখানি হেঁটে গেলেই ভেতরে প্রবেশ করব মেলা। এখন আমরা প্রবেশ করে গেছি মেলায়। মেলায় প্রথমেই ঢুকতেই যেদিকে নজর যায় পাশে, যেখানে সারা দিন ব্যাপী অনুষ্ঠান হচ্ছে। তো চলো তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই। এখন আমরা পুরো মেলাটা ঘুরে দেখতে শুরু করেছি। এখানে যে যে জিনিসগুলো বিক্রি হচ্ছে দেখো, এখানে জামা কাপড়ের দোকান আছে, শীতের জামা কাপড়ের দোকান আছে, ব্যাগের দোকান, এটা শুধুমাত্র পার্স সানগ্লাস এইসবের। এই যে এখানে দেখো কাপ প্লেটের দোকান, সব থেকে মেয়েদের পছন্দের জায়গা এই যে জুয়েলারির দোকান। এছাড়াও তো রয়েছে বাচ্চাদের খেলনার দোকান, জুতোর দোকান। এই যে দেখো তোমরা, একটা শুধু স্টল নয়, বিভিন্ন স্টল আছে অনেক, মানে এক একটা ব্যাগের দোকান অনেক। তারপরে তে বাচ্চাদের দেখো এখানে জিনিসপত্র রয়েছে শুধু, এই যে বাচ্চাদের এই যে হেডফোন টুপিগুলো, গার্ডার ক্লিপ এইসব। এখান থেকে আমরা আমাদের মানুষের জন্য কিছু কিনে নেব, তোর কালকে জন্মদিন আছে সেই জন্য। আর দেখো এই যে বাচ্চাদের কত খেলনার দোকান বসেছে, আমরা পুরো ঘুরেই চলেছি। আমাদের বাবুর আর মানুষের জন্য নিলাম দুটো হেডফোন টুপি, আর নিলাম কিছু খেলনা। তো চলো আরও তোমাদেরকে ঘুরিয়ে দেখাই যে আরও কী কী বিক্রি হচ্ছে। দেখো কত জুয়েলারির দোকান এখানে, 20 টাকা 30 টাকায়, মানে 50, যে যেমন হিসাবে আর কি দোকান আছে। এই যে দেখো কত জুতো বিক্রি হচ্ছে এখানে, বাচ্চাদের টুপি, হাত মোজা এইসব, এখানে বেলুন বিক্রি হচ্ছে। এছাড়াও এখানে আর একটা জিনিস নতুনত্ব যেটা দেখলাম, যেটা হলো শান্তিনিকেতনের ব্যাগ বিক্রি হচ্ছে, তো খুবই সুন্দর ব্যাগগুলো। এছাড়াও রয়েছে ফুলের দোকান। এগুলো ছাড়াও এই মেলাতে আরও রয়েছে বিভিন্ন খাবারের স্টল, যেমন ফাস্টফুডের দোকান, জিলিপির দোকান, মানে মেলায় যা যা বিক্রি হয় আর কি।
আমাদের মেলা ঘোরা আর মেলা থেকে কেনাকাটা সব কিছুই একেবারে কমপ্লিট। এবার আমরা চলে যাব টোটো ধরে স্টেশনে। তো এখন আমরা চলে এসেছি স্টেশনে, আর দেখতেই পাচ্ছ যে আমাদের ট্রেনটা দাঁড়িয়েই ছিল, তো আমরা ট্রেনটায় উঠে পড়েছি। এতক্ষণ হাঁটাহাঁটি মানে হেঁটে হেঁটে মেলায় ঘোরাঘুরি করার পরে ট্রেনে এসে একটু বসতে সকলেই একটু স্বস্তি অনুভব করছি। তো মানু তো পুরো মেলাটাই প্রায় ঘুমিয়েই কাটিয়ে ফেললো, আর এই যে বাচ্চাগুলো মানে আমাদের বাবু আমার জায়ের ওই ছেলেটা, ওরা তো ছোট, তো ওরাও ঘুরে বেশ ক্লান্ত হয়ে পড়েছে। এদিকে মানু এখন ঘুম থেকে উঠে খেলতে আরম্ভ করে দিয়েছে। তো আমাদের ট্রেনটা একটু ছাড়তে দেরি আছে, মিনিট দশেক মতো। তো আমরা এখন ট্রেনেতে বসেই আছি। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ফিরে আসবো আবার মানুষ জন্মদিনের ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর আজকের মতো এখানেই আমি শুভরাত্রি জানিয়ে শেষ করছি।